তোরাকি প্রামির কইতাছি যে 5000 টাকা তোরে দিছি তেহা তুই ফোন পেতে বর্দল লোকাল নাগাল রিটার্ন করবি না তোর কান তাহি একটা সরি আমি দিম তুই যেদিন কি আমার সামনে পড়বি রাখি তোর কান তাহি একটা সর দে রাখি তোরে আমি একদম তোর গু বাই করে হেল দিম আমি তুই বল হ্যালো গাইস রাকিবরে 5000 টাকা দিয়ে আমি পড়ে গেলাম গা মহা বিপদে 116 কি রাকিব ফালটুস 116 কি রাকিব সুতিয়ে আপনারা সবাই ঠিকই শুনছেন রাকিব এক নম্বর মহা সুতিয়ে আর রাকিব তোর আমি কইতাছি তুই আমার নামে টাকা নিছত 5000 তোর টেহাডা তুই ফোন পেতে রিটার্ন করিস নয় তোর দিকদার আছে কারণ টাকাটা তুই নিছত তুই আমার ফোন কোনো কল ব্যাক করতাছত না হোয়াটসঅ্যাপ মেসেজ করতাছি তুই মেসেজ কোনো রিপ্লাই করতাছত না তো গাইস কি এর টাকা আপনারা ফুল ভিডিও স্কিপ না করে দেখুন আমি আপনাকে কইতাছি যে রাকিবকে আমি 5000 টাকা কি এর জন্য দিলাম তো এই যে স্ক্রিনে একটা ছেলে দেখতাছুন ওর পেজের নাম এস ডি লাল মামুদ ফেসবুক পেজ এই পেজের অনারটাই আমার ফোন করছিল যে নূর ভাই হয়তো রাকিবের লগে তোমার ভালো বন্ধু তো রাকিব কি আমার চ্যানেলটা প্রমোট করে দিতে পারবো তো তখন আমি রাকিবরে ফোন করলাম যে রাকিব একটা ছোটো মোটো একটা পেজ আছে ফেসবুক পেজ তুই অল্প প্রমোট করে দিতে পারবি রাকিব কইল হ্যাঁ আমি পারবো কিন্তু আমার টাকা লাগবে কত দিবি যে তোর কত টাকা লাগে যে 5000 দিতে লাগবে পেজের অনারটারে ফোন করলাম যে টাকা 5000 লাগবে তো আমার ফোন পেতে ওই টাকাটা ট্রান্সফার করে দিল দেওয়ার পরে রাকিব আমার ফোন করলো যে তুই টাকাটা দে আর ভিডিও ক্লিপটা দে তো আমি টাকা আর ভিডিও ক্লিপটা রাকিবকে আমি পাঠিয়ে দিলাম রাকিব টাকা পাওয়ার পরে আমার ফোন আর উঠাইতেছে না হয়তো হোয়াটসঅ্যাপে আমি বহুত মেসেজ করছি SMS করছি রাকিব কোনো ধরনের রিপ্লাই দেয় নাই সেরকম বন্ধুরা রাকিবের অল্প ক্যারেক্টারের বিষয় রাকিব কেমন ক্যারেক্টারে পোলাহান রাকিব একদম এক নম্বর ফালতু এক নম্বর বাজু পোলাহান রাকিবের নাগাল সুতিয়া পোলাহান নাইকে কারণ বন্ধুর বুকে ধোকা দিতে রাকিবের অল্প সময়ও লাগে না তো রাকিবরা আমি কইতাছি যে 5000 টাকা তোরে দিছি তেহা তুই ফোন পেতে বর্দল লোকাল নাগাল রিটার্ন করবি নয় তোর কান তাহি একটা সরি আমি দিম তুই যেদিন কি আমার সামনে পড়বি রাখি তোর কান তাহি একটা সর দে রাকিব তোরে আমি একদম দেশন তোর গু বাই করে হেল দিম আমি তুই মানুষ নস নাই গাইস তো আজকে আমার এত খারাপ লাগতেছে যে এই ছেলেটারে যে দেখতেছুন এলডি লাল মামুন একদম নিরীহ গরিব মানুষ একদম ছেলেটা খুব ভালো সরল সিধা পোলাপান তা আমার টাকা যদি 20000 টাকা রাকিব নিত আমার অত একটা মায়া লাগতো না আফসোস লাগতো না কিন্তু মানুষের টাকা আমি দিছি অন্য জনের টাকা আমি দিছি এখন এলডি লাল মামুদ আমাকে বারে বারে ফোন করে কো ভাই আমাকে তো রাকিব আমার চ্যানেলটা প্রমোট করে দিল না তো আমি রাকিবরে ফোন করি রাকিব তো ফোন উঠায় না তো রাকিবরে আমি কইতাছি হ্যাঁ যে তুই টাকা না দিলে তোকে বাচ্চাও আমি জামু হ্যাঁ আর যদি এই ফেলে তুই বরপেটা ফেলে আহস আগে আমার টাকাটা দিয়া নবি উর্কের পকেটে টাকাটা থিয়া নবি নয় তোর দিকদার আছে আমার সবাই পড়লে তোর একটা কান যাইতে এটা সরি দিমু রাকিব তোরে বুঝছ তুই মানসিনস নাই হ্যাঁ তুই টাকাটা ফোন পেতে তুই যদি ভিডিওটা দেখতাছ টেহাটা ফোন পেতে তুই এহেনেই ট্রান্সফার করে দে নয় তোর দিকদার আছে গাইস হয়তো অনেক দর্শকে আমার কয় যে ভাই রাকিব 116 কেমনে ধরনের পোলাহান তো আজকে আমি রাকিবের সত্যি সত্য একদম ক্যারেক্টারের বিষয় কমু রাকিব এক নম্বর বাজু পোলাহান রাকিব এক নম্বর লম্পট যে আসামের বিরুদ্ধে যদি সেটিং থাকে এক নম্বর রাকিব আছে রাকিব একটা দালালো তো যার জন্য বন্ধুরা কই রাকিবের ক্যারেক্টার 116 রাকিবের মাগির লিসাটা বেশি যার জন্য তোমার নাগাল বন্ধু রাকিব আমার লাগবো না হ্যাঁ তো তুমি আমার টাকাটা ঘুরিয়ে দাও তোমার নাগাল বন্ধু আমার না হলেও চলবো আমার বন্ধুর অভাব নাই আমার বহুত বন্ধু আছে তোমার নাগাল এক রাকিব এই নূরের না হলেও চলবে তো যদি রাকিব তুই ভিডিওটা দেখতাছ টাকাটা আমার ফোন পেতে ট্রান্সফার কর নয় রাকিব বেজাল আছে বরপেটা আইলে তোর কান যাইতে এড়া সরি দিন তো গাইস রাকিবের পিডিএফ বহুত ধরনের ফাইল আমার কাছে আছে তো পরবর্তী ভিডিও আমি আবারও রাকিবকে নিয়ে বানামু যে রাকিবের কোন ক্যারেক্টারের মানুষ রাকিব 116 কি করে তো এটা আমি দেখামু আপনারা থাকবেন আর যারা আমার নগে কন্ডিশনটা রাকিব করছে যারা আমার মুখে ছুরি মারছে কোনো বন্ধুতে আমার সাথে এরকম প্রতারণা করে নাই তো গাইস ইয়ার পরে আমি আরও ভিডিও বানাম যে রাকিব ল্যাপটপ গাড়ি ক্যামেরা কি আরে বিক্রি করে দিতেছে কি এর অভাবে রাকিব কি প্রবলেমে বিক্রি করতেছে ওইটার আমি ভিডিও নিয়ে আহমু তো আপনারা থাকবেন তো আরও রাকিবের ক্যারেক্টারের বিষয় ফুল আমি কমু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি।